Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu. Wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alayhi wa na'udzu billah. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد أسمان شندار جامين شندار آر شندار دنيا تهر سيت بشي شندار أمر نبي جير كلمة لا إله إلا الله كلمة لا إله الله ذكر করতে গেলে মাথা একটু নিচু করে দিতে হয় কালেমা লা ইলাহা 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 আসমান সুন্দর জমিন সুন্দরী
চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোনো ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই গাছে ফোটাই গোলাপ ফুল ফুলের পাপিড়ি রব করে মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা সঙ্গের সাথি কালেমা কবরের বাতি কালেমা জবান খুলে জবান খুলে কালেমা সঙ্গের সাথি কালেমা কবরের পর কালেমা দিন রাতি কালেমা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এই কালেমার বান্ধবেলা মাগো কাজে লাগিবে মরণ বেলা এই কালেমা করিবে আমার অন্ধকার কবর উজালা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়ে ছিলেন তায়েফে তায়েফবাসী মানল না কালেমা পাথর মারল আমার নবীকে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এমনি মারা মারিল নবীকে তায়েফবাসীর বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অন্তরে মহব্বত রাখবে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পরে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজার হাজার কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিলেন একজনা সবাই বলে মারোরে পাথর নিষেধ কে হ করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলেন শোনো রে কাফের আরে মারিস নাই আমারে মাও নাই রে বাবাও নাই রে কে আদর করিবে আমারে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলেন শোনো রে কাফের আরে মারিস নাই আমারে আমি রাসূল সাফায়াতি করব কঠিন হাশর ময়দানে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা
কুরআন সঙ্গের সাথী, কুরআন কবরের বাতি, কুরআন জবান খুলে জবান খুলে, কুরআন সঙ্গের সাথী, কুরআন কবরের পররে, কুরআন দিন রাতি, কুরআন ছাড়া নাই কোন গতি, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা, কিছু বলবেন বসেন ওখানে, এখন বয়ান করছি তো আলোচনা করছি, লা ইলাহা কালেমা লা ইলাহা, এই কোরআনের বাণী নিয়ে আইছেন পবিত্র মাহে রমজানে, লা ইলাহা কালেমা লা ইলাহা, এই কোরআন মাজিদ নাজিল হয়েছে পবিত্র মাহে রমজানে, লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, এই কোরআন মাজিদ নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোন ভুল, আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই, গাছে ফোটাই গোলা ফুল, ফুলের পাপড়ি রাবিকারে মুহাম্মদ রাসূল, লা ইলাহা কালেমা লা ইলাহা, আমার নবীর নৌকাখানি কুরআন দিয়া সাজাইছে পড়ি, লা ইলাহা কালেমা লা ইলাহা, ধীরে ধীরে চাল নৌকা আমি যাব সোনার মদিনায়, লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, ধীরে ধীরে চাল নৌকা আমি যাব সোনার মদিনায়, লা ইলাহা কালেমা লা ইলাহা, এই কোরআনের বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তফা, লা ইলাহা কালেমা লা ইলাহা, আমার নবীর নৌকাখানি কোরআন দিয়া সাজাইছে পড়ি, লা ইলাহা একটু কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই, লা ইলাহা কালেমা বাড়াচ্ছেন কেন, যেমন ছিল আমাদের লা ইলাহা হয়েছে হয়েছে কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নালিতাবাড়ি জেলা শেরপুর গ্রাম পূর্ব রাজনগর, আমার পারভিনাপা এবং তার বাবা তুফাজ্জল মামার বাড়িতে এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা সবাই খুশি না বেজার? আমরা সবাই খুশি? কারা কারা খুশি? আমরা এই কোরআনের জন্য কারা কারা খুশি? বসেন, এই কোরআনের জন্য কারা কারা খুশি? কোরআনের জন্য যারা খুশি তাদের হাত নিচু থাকে না উঁচু থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? যে হাতখানা কোরানোর জন্য হয় লম্বা, কাল কিয়ামতের কঠিন দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতখানা আরো লম্বা রাখবেন। হাত নামান, হাত নামান। আমরা সবাই কোরআনের জন্য খুশি, কিসের জন্য? কোরআনের জন্য খুশি। সবাই বলি সুবহানাল্লাহ।
এই কোরআন হলো পবিত্র। এই কোরআন কি? পবিত্র। পবিত্র এই কোরআন যে স্পর্শ করবে তাকেও থাকতে হবে, জবান খুলে কথা বলতে হবে। সব জায়গা কি চুপ থাকা যাবে? কোরআনের জন্য কথা বলার দরকার আছে না? যে মা বোনরা মাথার চুলগুলো আলগা আছে, মাথার চুলগুলো সুন্দর করে ঢাকেন, সর্বক্ষণ মাথার চুল ঢেকে রাখার চেষ্টা করবেন সব সময়। মা বোনেরা, এই কোরআন হলো পবিত্র। এই কোরআনখানা যে স্পর্শ করবে তাকেও থাকতে হবে পবিত্র। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান, আমার মায় এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমিও ভালো আছি। সেই কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকেও আমার বাড়ি যাইতে আরো 2 ঘন্টা লাগে, অনেক দূরে। কালকে ফজরের নামাজ পড়ে সকালে বের হয়েছি। প্রতিদিন তো অন্য অন্য দিন যেদিন প্রোগ্রাম থাকে না, সেদিন তো তাহাজ্জুদের নামাজ পড়ে ছেহরি খেয়ে কোরআন তালাবাত করতে করতে ফজরের আজান হয়ে যায়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই। কিন্তু যেদিন প্রোগ্রাম থাকে ওই দিন তো আর ঘুমাইতে পারি না। সম্মানিত আমার মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? সবাই মিলে জবান খুলে বলেন। এখানে আমরা যারা যারা আছি সবাই তো কথা বলতে পারি, তাই না? এখানে তো কেউ বোবা নাই, আছি নাকি? হয়তো বা কাজজন কানে কম শুনতে পারেন, কিন্তু সবাই তো কথা বলতে পারি, তাই না? কারোর জবান জন্য বন্ধ থাকে না। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। মাথার উপর আসমান কয়টি? কয়টি আসমান? 7 আসমান। পায়ের নিচে জমিন কয়টি? কথা বলেন, পায়ের নিচে জমিন কয়টি? 7টি। আমার আলোচনা শুনেন তো, শুনেন, সব কিছু বুঝতে পারবেন। চক্ষু এবং মাথার ব্রেন থেকে শুরু করে আমি আলোচনা আমার নেটে পাবেন। মা বোনেরা, জাবালিল মানে কি? কোরআন কবে নাজিল হয়েছে? কোরআনের বাড়ি কোথায়? কোরআন কাদের জন্য দুনিয়াতে এসেছে? কোরআন কোন রাতে নাজিল হয়েছে? মানুষ কেন দুনিয়াতে আসছি? এগুলো জানার দরকার আছে না? অনেকেই বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। আল্লাহ বলছে আগামীকাল কেউ বাঁচবে না, কিন্তু কোরআন নিয়ে ফুর্তি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মাথার কাপড় ফেলে আনন্দ করে, শর্ট কামিজ গায়ে দিয়ে আনন্দ করে, জিন্সের প্যান্ট পরে আনন্দ করে, সুদের খাবার খেয়ে পাঁচতলা বিল্ডিং করে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গা কেউ বাধা দেয় না, ওই জায়গা কেউ বাধা দেয় না, কিন্তু কোরআনের মাহফিলে বাধা আছে কি আছে না? শুনেন, এটা হচ্ছে হেদায়েতমূলক কথা, শোনার দরকার আছে কি আছে না? অনেকেই বলে মেয়েদের ওয়াজ নাই। মেয়েদের যদি ওয়াজ না থাকে ভালো কথা, মেয়েরা ওয়াজ করবে না? বাংলাদেশের মেয়েরা বিউটি পার্লার গুলো বন্ধ করে দাও, মেয়েদের ওয়াজের প্রয়োজন হবে না। সুদের খাবার বন্ধ করে দাও, ওয়াজের দরকার হবে না। ওয়াজ তো করতে হবে, বিধর্মীদের কাছে কোরআনের বাণী প্রচার করতে হবে, মুসলমানদের কাছে তো কোরআনের বাণী প্রচার করা লাগবে না? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আল্লাহ কয়জন? কথা বলেন জবান খুলে। আল্লাহ একজন, আমাদের জীবন কয়টা? কথা বলেন, আমাদের এই পবিত্র কোরআন কয়টা? আমাদের সাপাতের কান্ডারি নবীজি কয়জন? আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখি নাই, রুহুটারেও দেখি নাই, দেখছি জীবনে দেখেছি। অত্তাগুইলাল ওয়াসিলা, একমাত্র তোমার জীবনটাকে তৈরি করো আল্লাহর কোরআন দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না? আছে না? আল্লাহরে দেখি নাই, নবীজিরে দেখি নাই, আমার যে একটি জীবন রুহু, এই রুহু আমরা দেখি না, কিন্তু কত ক্ষমতা, কত বড়াই, কত গর্ব করি, কত অহংকার করি।
আমার বাড়ি, আমার ঘর, আমার আবাসভবন, আমার টাকা পয়সা, সব কিছু আমার, জীবন আমার, কিন্তু জীবনের মালিক কে? কথা বলেন, আপনাদের কাছে একটি প্রশ্ন করব। এই বক্সের সামনে কেউ দাঁড়াবেন না। জীবন কয়টি? একটি। আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের এই জীবনটা বড় না আল্লাহর কোরআন বড়? সবাইকে জবান খুলে কথা বলতে হবে। শেরপুরবাসী মা বোনদেরকে বলে যাই, আমাদেরকে গবেষণা করতে হবে আল্লাহর কোরআন নিয়ে। শুধু বাড়ি করলাম, ঘর করলাম, খাইলাম, দাঁড়াইলাম, আনন্দ করলাম, সব কিছু করলাম, দেহ থেকে রুহটা যেদিন বের হয়ে চলে যাবে সেদিন আমাদের আর কিছুই থাকবে? কিছুই থাকবে না। তবে জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআনের দাম বেশি। আপনাদেরকে আরেকটি প্রশ্ন করব, আমাদের এই দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? জবান খুলে বলেন। এটা আমরা জানি, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, গবেষণা করি না। কথা বলেন ঠিক কি না? চিন্তা করি না। চিন্তা করার দরকার আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠাইয়া দিয়েছি, আর তোমাদের এই দেহটা সুন্দর করে আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালকিনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা বোনরা খেয়াল করেন, একজন মুসলমান আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহর বান্দা বান্দি যখন সেজদায় পড়ে যায়, প্রথম সেজদায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দা তুমি যেভাবে সেজদায় পড়ে গেছো জমিনের মধ্যে, মনে রাখো এই জমিনের মাটি দিয়ে তোমারে তৈরি করেছি। দ্বিতীয় সেজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দারা তুমি যেভাবে সেজদায় পড়ে গেছো, মনে রাখবা এই মাটিতেই তোমাদেরকে আর একদিন শুতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মনে রাখো রুকু থেকে যখন দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিই এই মাটি থেকে তোমাদেরকে আমি আবার আবার জিন্দা করে তুলব। 1000 বছর পরে হোক আর 5000 বছর পরে হোক, একদিন সবাইকে আবার জিন্দা হতেই হবে। সেদিনকে হবে কিয়ামত। সেদিন কি আল্লাহ ডাক দিবে, তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার ডাক দিয়েছি, সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মাধ্যমটা হলো কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে ফিরে আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহু আকবার। মাধ্যমটা হচ্ছে মৌত। মৌত হবে কি হবে না? প্রত্যেকেরই মৌত আছে, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে, যারই প্রাণ আছে তারই মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবেই। কথা বলেন ঠিক কি না? মাউত কাছিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেচেঙ্গ তোমার সবিরই ব্যাপারে, যাওয়ার সময় দেখে বেচেঙ্গ আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেচেঙ্গ তোমার সবিরই ব্যাপারে, যাওয়ার সময় যাওয়ার সময় দেখি বেচেঙ্গ তোমার সবিরই ব্যাপারে, যাওয়ার সময়। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গ মাগ অন্ধকার কবরে, সবার যা
স্বীকার করতে হবে মা সবারই যাইতে হবে গো মা গো অন্ধকারে কবরে আমার মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে আমাকেও যাইতে হবে গো মা গো অন্ধকারে কবরে সবাইকে স্বীকার করতে হবে আমাকেও যাইতে হবে গো মা গো অন্ধকারে কবরে এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে খালি হাতে যাইতে হবে গো মা গো অন্ধকারে কবরে এতগুলো মানুষ জবান খুলে কথা বলছেন না মা গো অন্ধকারে কবরে খালি হাতে মা বাবা স্বামী সন্তান থাকবে দুনিয়াতে একা একা যাইতে হবে গো মা গো অন্ধকারে কবরে একা একা মা গো অন্ধকারে কবরে একা একা নামাজি পড়ো কুরআন পড়ো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকারে কবরে ফুলের বিছানা মা গো অন্ধকারে কবরে ফুলের বিছানা রোজা রাখো পর্দা করো বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকারে কবরে ফুলের বিছানা আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে আসামি হইয়া যাব গো মা গো অন্ধকারে কবরে আসামি হইয়া যাব গো ঠিক কি না কয় বান্ধনের আসামি জবান খুলে বলেন কয় বান্ধনের আসামি মুর্দাকে কয়টা বান্দা দেয় কোথায় পাঁচটা বান্দা দেয় আপনারা দেখেন না বান্দা কয়টা দেয় মাথায় একটা বুকে একটা পায়ে একটা আপনারা দেখেন নাই ছেলে হলো তিন বান্দা মেয়ে হলো তিন বান্দা আমি তো এখানে কাফনের কথা বলছি না বান্দা কয়টা আমরা কয় বান্ধনের আসামি যত বড় দামি হন যত বড় ধনী হন যত বড়ই নাম দাম যত বড় চেয়ারম্যান হন আর মন্ত্রী হন এই দেহ থেকে রুহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন লাশ কথা বলেন ঠিক কিনা সেদিন আপনার মেম্বারই কোনো দাম থাকবে চেয়ারম্যানই কোনো দাম এমপি মন্ত্রী কোনো দাম থাকবে না প্রত্যেকটা মানুষ কবরে যাবে তিন বান্ধবের আসামি হয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে কোনো বাহাদুরি চলবে না চলবে না কি বলেন এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে আসামি হইয়া যাব অন্ধকার কবরে কবরে চলে যাব খেয়াল করতে হবে এইটা হলো পবিত্র মাহে রমজান মাস পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সবাই বলেন সুবহানাল্লাহ কুরআনকে প্রশ্ন করা হয়েছে কুরআন রে তোমার বাড়ি কথাই কুরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন বাল বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ আল্লাহু আকবার বলে রাখি নাই কিসের কথা কিসের কথা কুরআনের কথা কোরআনের আয়াত তেলাওয়াত কোরআন বলেছেন আমার বারে লৌহে মাহফুজে সুবহানাল্লাহ বলেন কোরআন রে তুমি কবে এসেছ কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহু আকবার
ফোন করে নিচু করতে হবে, বড় ফোন করে নিচু করতে হবে। একটা ফোন উঁচা করা যাবে না, একটা ফোন উঁচা করা যাবে না। এই কোরআনের কথার দিকে লক্ষ্য করতে হবে। একটা ফোন, ফোনের দিকে কোনো লক্ষ্য নাই। যার যার ফোন গুলো সাইলেন্ট করতে হবে। কথা থাকবে কোন দিকে? কান থাকবে কোন দিকে? মন থাকবে কোন দিকে? চোখ থাকবে আমার দিকে। কথা বলেন ঠিক কিনা? একটা আলেমের দিকে তাকাইলে সগিরা গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন, কোরআন রে, তুমি পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরে এসেছো, ও কোরআন এই দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো ঘোষণা করে দাও। কোরআন ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলা মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন। আল্লাহু আকবার।